बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीबृंद, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোসাম্মদ আয়েশা সিদ্দিকা, গঙ্গাচড়া বিএম কলেজ, প্রভাষক, হিসাবরক্ষণ। আজকে আলোচনার বিষয় ফিনান্স ব্যাংকিং বিমা। আবারও বলি, যারা ব্যাংকিং ট্রেডে আছো তাদের এই বিষয়টি আছে, ফিনান্স ব্যাংকিং বিমা। ঠিক আছে, আমরা বেশ কিছু কথাই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি, পার্ট ওয়ারি। যেমন ফিনান্স একটা পার্ট, ব্যাংকিং একটা, বিমা একটা। তো আমি আশা করি যে আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতেছো, পাশাপাশি বইয়ের সাহায্য নিবা, পাশাপাশি বইয়ের সাহায্য নিবা। ঠিক আছে, তো আজকে আলোচনার বিষয় ফিনান্সের স্বল্পমধ্য দীর্ঘমেয়াদী অর্থায়ন অধ্যায়ে, দ্বিতীয় অধ্যায়ে ফিনান্সের এর দুটি প্রশ্ন নিয়েছি। একটি হচ্ছে শেয়ার বাজারের গুরুত্ব আলোচনা করো, একটা হচ্ছে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে পার্থক্য কি, পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো শুরুতেই আসা যাক যে শেয়ার বাজারের গুরুত্ব, শেয়ার বাজারে তোমার গুরুত্ব কতটুকু, বাংলাদেশ বা বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার বাজারের গুরুত্ব আলোচনা করে। একই জিনিস কিন্তু, বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার বাজারের গুরুত্ব আলোচনা করো এবং শেয়ারের গুরুত্ব আলোচনা, একই জিনিস। তো আমরা প্রশ্ন মুখস্থ করার আগে উত্তর, সরি, প্রশ্নের উত্তর মুখস্থ করার আগে প্রশ্নগুলো মনে রাখতে হবে। আমার যদি উত্তর মনে আসে, প্রশ্ন মনে নেই, আমাদের অনেক সময় পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে এই কোন প্রশ্নের কোন উত্তর, আমরা কিন্তু খুঁজে পাই না। উত্তর আছে আমার কাছে, কিন্তু এই উত্তরটা কোন প্রশ্নের জন্য, আমরা, কারণ আমরা মনোযোগ সহকারে প্রশ্নটা দেখি না, তাতে একটু ঘুরাই দিলে আমরা ওই প্রশ্নগুলো আর বুঝতেই পারি না। তাই এই প্রশ্নগুলো আমাদের, প্রশ্নগুলো সম্পর্কে ধারণা রাখা প্রয়োজন, যে কোন প্রশ্নের কোন উত্তর। আমার যে হয়তো দিল যে শেয়ার বাজারের গুরুত্ব আলোচনা করো, আর এখানে প্রশ্নে আসছে, আমরা পড়াই দিলাম এটা, প্রশ্নে আসছে যে বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার বাজারের গুরুত্ব আলোচনা করো, তখন আমরা চিন্তায় পড়ে যাই যে বাংলা, আমি তো পড়েছি শেয়ার বাজারের গুরুত্ব, কিন্তু এখানে আছে বাংলাদেশের অর্থনীতিতে শেয়ার বাজারের গুরুত্ব। তো হয়তো আমরা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে হয়তো প্রশ্নের উত্তরটাই লিখতে পারবো না, এমন হয়ে যায় অনেক সময়। তাই প্রশ্নগুলো মনোযোগ সহকারে দেখবা, দেখে উত্তর করবা, ঠিক আছে, যাতে এই সমস্যাগুলো ফেস করতে না হয়। তো শেয়ার বাজারের গুরুত্ব, একটা দেশের অর্থনীতি উন্নয়নে শেয়ার বাজারের গুরুত্ব অপরিসীম। অর্থনীতি উন্নতির জন্য শেয়ার বাজারের গুরুত্ব অত্যন্ত, গুরুত্বটা অপরিহার্য, অত্যন্তই অপরিহার্য। এই আমাদের এই প্রশ্নগুলোর পয়েন্টগুলো মনে রাখতে হবে। পয়েন্টগুলো আমাদের বেশ কিছু পয়েন্ট থাকে, প্রায় সবগুলো প্রশ্নের মধ্যেই, থিওরির মধ্যেই পয়েন্ট থাকে। পয়েন্টগুলো মুখস্থ করবা, পাশাপাশি ব্যাখ্যাগুলো পড়বা। পয়েন্ট মুখস্থ করলে তুমি ব্যাখ্যাগুলো, পয়েন্টের আলোকে ব্যাখ্যাগুলো লিখতেই পারবা, ঠিক আছে। তবে পয়েন্টগুলো মুখস্থ রাখতেই হবে, পয়েন্ট না জানলে, না মনে রাখলে আমরা প্রশ্ন করতে পারবো না। এর বেশ কিছু পয়েন্ট আছে, যেমন একটা আছে মূলধন গঠন, একটা আছে কি মূলধন গঠন, বিনিয়োগের উৎসাহ, তোমার যে বিনিয়োগটা আছে এর উৎসাহ দান, বিনিয়োগের কি উৎসাহ দান, বিনিয়োগের তোমার মূলধনের যে গতিশীলতা, মূলধনের কি গতিশীলতা। একটা আছে সঞ্চয়ের উৎস, সঞ্চয়ের যে তোমার উৎস দান আছে, উৎসাহ দান আছে, সঞ্চয়ের ক্ষেত্রে তোমার উৎসাহ দান আছে, বিনিয়োগের নিরাপত্তা আছে, শিল্পের
সহায়তা আছে, শিল্পের কি আছে সহায়তা, সহজ ঋণ প্রাপ্তি, সহজে যেটা ঋণ প্রাপ্তি হবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার কি মান উন্নয়ন। তাহলে প্রথম পয়েন্ট কি ছিল, মূলধন গঠন। একটি দেশের মূলধন গঠন, শেয়ার বাজারের গুরুত্ব, তোমার শেয়ার বাজারের যে গুরুত্ব আছে এটা অপরিসীম, অপরিসীম, এটার ভূমিকা অনেক। জনগণ তোমার সঞ্চয়ের একটি বিরাট অংশ কি বিনিয়োগের মাধ্যমে দেশের মূলধন গঠন করা, একটা দেশের যে তোমার বিরাট একটা অংশ আছে যেটা বিনিয়োগের মাধ্যমে দেশের কি করে মূলধন গঠন করে। তারপর বিনিয়োগের উৎসাহ দান, বিনিয়োগের কি উৎসাহ দান, শেয়ার তোমার শেয়ার মালিকগণ যে কোনো সময় শেয়ার বাজার তাদের যে শেয়ার আছে সেটা ক্রয় বিক্রয় এবং হস্তান্তর করে জনগণের মধ্যে বিনিয়োগের উৎসাহ দান করে, ঠিক আছে। পরের পয়েন্ট আছে যে মূলধনের গতিশীলতা, মূলধনের কি গতিশীলতা, এই এ বাজারে যে কোনো কোম্পানি শেয়ার সহজে ক্রয় বিক্রয় এবং এর প্রয়োজনে ক্রয় বিক্রয় করবে এবং প্রয়োজনে তা অন্যত্র বিনিয়োগ করা, বিনিয়োগও করা যায়, এর ফলে মূলধনের কি হয় গতিশীলতা বৃদ্ধি পায়। ক্রয় বিক্রয়, ক্রয় করতে হবে তো শেয়ারের, যখনই শেয়ার বৃদ্ধি পাবে, মূল্য বৃদ্ধি পাবে তখনই বিক্রি করে দিবে, শেয়ার হ্রাস পেলে ক্রয় করে জমায় রাখে, এরকম হয়ে এরকম করে গতিশীলতা বৃদ্ধি করে। সঞ্চয়ের উৎসাহ দান, তোমার শেয়ার বাজারের ক্ষুদ্র যে সঞ্চয়কারীরা আছে সহজেই সঞ্চয় বিনিয়োগ করতে পারে, সহজে কি করতে পারে সঞ্চয়টা বিনিয়োগ করতে পারে, ঠিক আছে। বিনিয়োগের নিরাপত্তা, বিনিয়োগের কি নিরাপত্তা, বিনিয়োগকারীদের নিকট বিনিয়োগের যে নিরাপত্তা একটি বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই শেয়ারকারীদেরকে যাতে কোনো প্রকার ক্ষতি সাধন না হয় সেজন্য তোমার এই যে বাজার কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে রাখে, যাতে শেয়ার বিনিয়োগকারীগণ কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, ঠিক আছে। তারপর শিল্পের তোমার যে শিল্পায়নের যে সহায়তা, দেশের বাণিজ্যিক, দেশের যে শিল্প বিকাশের ক্ষেত্রে শেয়ার বাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, গুরুত্বপূর্ণ কী করে ভূমিকা পালন করে, নতুন যে তোমার শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য সে যে মূলধনের প্রয়োজন হয় তা শেয়ার বাজার থেকে সংগ্রহ করা হয়ে থাকে। সহজ ঋণ প্রাপ্তি, শেয়ার বাজারের যে তোমার শেয়ার বাজার যে আছে এখান থেকে তালিকা, শেয়ার বাজারের যে তালিকাভুক্ত কোম্পানিগুলো যথেষ্ট পরিচিতি থাকে সেগুলোকে কী করে, সেগুলো সহজেই ঋণ পেয়ে থাকে, ঠিক আছে। আরেকটা কী আছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কর্মসংস্থানের কী সুযোগ সৃষ্টি, শেয়ার বাজারের অর্থনীতির কার্যক্রমে তোমার জনগণের যে মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মান কী হয় বৃদ্ধি পায়, এখানে তোমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, বাণিজ্যিক বিভিন্ন ধরনের যে শিল্প এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, এর ব্যাপকভাবে এই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানও বৃদ্ধি পায়, মানুষের কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পায়, এটা কি জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। শেয়ার বাজারের অর্থনৈতিক কার্যকলাপে জনগণের মাথাপিছু যে আয় বৃদ্ধি পায়, মাথাপিছু আয় কি বৃদ্ধি পায়, এর ফলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মানও উন্নত হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পেলাম যে শেয়ার বাজারের যে গুরুত্ব, কেন আমরা শেয়ার বাজার, কি কারণে আমাদের কাছে শেয়ার বাজারটা এত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে মূলধন গঠন হয়, বিনিয়োগের উৎসাহ দান করে, মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায়, তারপর তোমার সঞ্চয়ের উৎসাহ বৃদ্ধি পায়, বিনিয়োগের নিরাপত্তা পায়, তারপর তোমার কি হয় সহজেই ঋণ প্রাপ্তি হয়, আবার কর্মসংস্থানের সুযোগ হয় এবং জীবনযাত্রার মান উন্নত হয়, ঠিক আছে। তো এরপরের প্রশ্ন কি, স্বল্পমেয়াদী ও কি দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে পার্থক্য, ঠিক আছে।
দীর্ঘমেয়াদী অর্থায়নের মধ্যে পার্থক্য, স্বল্প স্বল্পমেয়াদী সংজ্ঞা কী ছিল, যে অল্প সময়ের জন্য যে বিনিয়োগ করা হয় এটাই কি স্বল্প সময়ের জন্য, এক থেকে এক বছর বা তার কম সময়ের জন্য যে অর্থায়ন হয়, অর্থ সংস্থানের ব্যবস্থা হয় সেটাই হচ্ছে স্বল্প। আর দীর্ঘ কি, পাঁচ থেকে দশ বছর, পনেরো বছর, বিশ বছর, দীর্ঘ দীর্ঘ সময়ের জন্য যেটা অর্থ সংস্থান করা হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। এর তোমার স্বল্পমেয়াদী অর্থায়ন সাধারণত কারবারের চলতি মূলধনের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে গ্রহণ করা হয়। তাহলে স্বল্পমেয়াদীটা কী কারণে গ্রহণ করা হয়, কারবারের চলতি যে মূলধন থাকে এটার প্রয়োজন মেটানোর জন্য কী হয় স্বল্পমেয়াদী অর্থায়নের মেটানোর উদ্দেশ্যে এটা গ্রহণ করা হয়। দীর্ঘমেয়াদী কী হয়, কোনো সম্পত্তি অর্জন বা কোনো প্রকল্পের জন্য দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করা হয়ে থাকে। এই যে স্বল্পমেয়াদী অর্থায়ন ব্যবস্থার সহজ শর্তে ঋণ গ্রহণ করা হয়, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নে ঋণ যে ঋণদাতাগণ বিভিন্ন ধরনের শর্তের বিনিময়ে শর্ত আরোপ করে অর্থায়নের প্রকল্পের তোমার যে অর্থায়ন প্রকল্প যে নির্ণয় প্রতিষ্ঠা করা হয়ে থাকে। মেয়াদকাল, স্বল্পমেয়াদী অর্থায়নের মেয়াদকাল এক বছর বা তার কম সময়ের জন্য হয়ে থাকে। আবার দীর্ঘমেয়াদী অর্থায়ন কী হয়, দীর্ঘমেয়াদী যে অর্থায়নের মেয়াদকাল কী হয়, পাঁচ বছর থেকে যে কোনো সময়কাল পর্যন্ত হতে পারে, পাঁচ বছরের উপরে হতে পারে, সাত বছর হতে পারে, আট বছর, দশ বছর, পনেরো বছর, এরকম হতে পারে, দীর্ঘ সময়, অনেক সময়। তারপর স্বল্পমেয়াদী অর্থায়নের কী হয়, ঝুঁকি তোমার অর্থের যে পরিমাণ খুব কম থাকে, পরিমাণটা কী থাকে স্বল্পমেয়াদী অর্থায়নের পরিমাণ কম থাকে, আর দীর্ঘমেয়াদী অর্থায়নের অর্থের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। স্বল্পমেয়াদী অর্থায়নের ঝুঁকির পরিমাণ বেশি থাকে, দীর্ঘমেয়াদী যে তোমার অর্থায়নটা আছে এটার মালিকানা আবার ভিত্তিক ঝুঁকি বহন করে, মালিকানা ভিত্তিক এর ঝুঁকিটা বহন করে থাকে। সুদের হার, স্বল্পমেয়াদী অর্থায়ন সুদের হার কম হয় আর দীর্ঘমেয়াদী অর্থায়নের সুদের হারটা বেশি হয়। সুদের হারটা কী হয়, ঝুঁকি বেশি বলে এর সুদের হারটাও বেশি দেয়া হয়, ঠিক আছে। পরিশোধের যে এটা এককালীন পরিশোধ করতে হয়, স্বল্পমেয়াদী অর্থায়নটা কী হয় এককালীন পরিশোধ করতে হয়, আর তোমার দীর্ঘমেয়াদী অর্থায়নটা এটি ঋণের মেয়াদ মেয়াদটা পূর্ণ হওয়া পর্যন্ত সে কিস্তির মাধ্যমে অর্থটা পরিশোধ করতে পারে। আনুষ্ঠানিকতা, সাধারণত স্বল্পমেয়াদী অর্থায়নের কোনোরূপ আনুষ্ঠানিকতা পালন করা হয় না, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নে বিভিন্নভাবে বিশেষভাবে আনুষ্ঠানিক পদ্ধতি পালন করা হয়ে থাকে। স্বল্পমেয়াদী অর্থায়নের কি জামানত, তোমার জামানতের প্রয়োজন হয় না, কিন্তু দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে জামানতের প্রয়োজন হয়। আসলে এই যে স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী বা স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী এর যে পার্থক্য হয়, এগুলো আমরা যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে আলোচনা করেছি এগুলো থেকেই তোমরা আসলে এর পার্থক্যগুলো লিখে দিতে পারবা, ঠিক আছে। সংঘাত আসে, উৎস আসে, তোমার উদ্দেশ্য আছে, শর্ত আছে মেয়াদকাল দিয়ে, তারপর পরিমাণ কীরকম, কী পরিমাণ স্বল্প, কী পরিমাণ মধ্য, কী পরিমাণ দীর্ঘ, কী পরিমাণ আবার তোমার ঝুঁকির ক্ষেত্রে কোনটাতে কীরকম ঝুঁকি, এরকম আর কি কোনোটার ক্ষেত্রে জামানত প্রয়োজন, কোনটার ক্ষেত্রে জামানত প্রয়োজন, এগুলো দিলেই আসলে তোমার ব্যাখ্যাগুলো হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকো, আবার নতুন কোনো আলোচনা নিয়ে তোমাদের সঙ্গে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।